বুঝলেন নি? আজকাল যা করে খোদায়, আজকে আদম রে আমি খাইছি, পরে যার নামে না নিয়ে হেন তো আমি যাইতেছি। সেদিন নবীর সামনে যে শয়তান গিয়া হাজির হয়েছিল দেখতে কার মতো? এই আমার মতো, বুঝলেননি? মাথায় টুপি আছিল, মুসল্লির আকাম কুকাম আমি যা করি সব মুসল্লির বেশ ধরেই করি, কারণ আমার আসল চেহারা যদি কেউ দেখে, বাবা রে বাবা, এই গালগুলি ঝুললা নিচে নেমে গেছে, চক্ষুগুলি বাইরিয়া মাটিতে লেসরায়, বুঝলেন নি? এই চেহারা দেখলে কেউই আমারে ভালোবাসত না, এই জন্য আসল চেহারা লুকাইয়া এরকম মুসল্লির বেশ ধরিয়া আহি। ও ভাই, যত বড় খারাপ লুকই হোক, যদি এরকম মুসল্লির বেশ ধরে তাহলে কিন্তু মানুষ বিশ্বাস করে, কথা ঠিক নেই, ঠিক না? হ্যাঁ, মানুষ বিশ্বাস করে, হাই হাই রে, মুখে দাড়ি, মাথায় টুপি, নবীর জুব্বা, হাতের মধ্যে তসবি, এই লোক কি আর মিশা কথা কইব? এক বেটা গিয়া আপেল কিনছে, কত কইরা? কয় 150 টাকা কেজি। কয় একটু কম হইবে না? কয় মিয়া 140 টাকা কইরা তো কিন নাই আনছি। কয় দেও 2 কেজি দিছে, একটু ফাঁকে গেছে মতো, আরেক লোকের কাছে ব্যস্ত আছে 120 টাকা কেজি। তয় ওই লোক আয়া কয় কিও, তুমি মাথায় টুপি দিয়া এই যে আমার কাছে বেচলা 150 টাকা কেজি, আর হের কাছে বেচতে আস পরিচিত কাস্টমার 120 টাকা কেজি, তুমি নামাজ কালাম পড়ো না? কয় পড়ি তো। কয় তাহলে এই টুপি মাথায় দিয়া তুমি নামাজ পড়ে আমি সে কথা কও? কয় ওই ইয়ে থেকে, ওই যে পকেটের থেকে আর একটা টুপি বের করে, কয় এটা হইলো আমার নামাজের টুপি, এটা হইলো ব্যবসার টুপি। একটা নামাজের টুপি আর একটা ব্যবসার টুপি, একটা গান গাইয়া লই, বুঝলেন নি? বাংলা গান বাজাবো নাকি? আজকের পালা হইল আদম এবং শয়তান। আপনাকে জিজ্ঞেস করলো আমার ভাই শফিক ভাই, আদম কারে দিবেন আর শয়তান কারে দিবেন?
আপনারা সবাই বললেন যে শালম বা ইলো শয়তান, তা আমার কি শয়তানের মতো দেখায়? শয়তান এরকম টুপি টাপি মাথায় দিয়ে চলে? না না, আপনি বুঝেন নাই, চলে নাইলে এতগুলি মানুষ কয়নি। শয়তান এই রকম মুসল্লির বেশ ধৈরাই চলে, বুঝলেন? কেউ যেন বুঝতে না পারে যে এটা শয়তান। যেমন আমি যে শয়তান আপনারা বুঝতে পারতেছেন না। আপনারা একবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোন কইবেন না, কো কইছেন? আমার লগে কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি খুশি হয়ে গেছি, কেন জানেন? ওই যে শয়তানের রাজিম, আমার নাম লইলেন আপনারা। দেখেন পালা তো দিছে, এখানে আপনারা বেজার হন আর খুশি হন, আমার তাতে কিছু আসে আর যায় না। আমারে যেই পালা দিছে আমি ওই ভূমিকায় কথা বলবো, কোরআন হাদিস কেয়াস ফেকা উক্তি যুক্তি মতো, কি ঠিক নি? এই যে দেখেন এখন আমি ওখানে ঢুকছি, ওই যে ওখানে ঢুকে হ্যাগো দিয়ে কথা কইতেছি, বুঝলেন? কোরআনের মধ্যে আছে মহিলাদের কণ্ঠের আওয়াজ এটা যেন বেড়ার বাইরে না যায়, কিন্তু আমি কি করছি, বেড়ার বাইরে তো আনছি, ওই বেড়ার বাইরে আইন না আবার হনে গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করতেছি। এই যে আয়জান দিলে দেখবেন মহিলারা মাথার মধ্যে ঘুমটা দেয়, এর আগে আর কি ঘুমটা না থাকলে খেল করে না, আরে ঠিক নি? এই আদম আয়জান দিলে মাথার মধ্যে আপনারা ঘুমটা দেন কেন, এর একটু বুঝিয়ে কইবেন। কিও হারাব চললে একটা রইলেন, আর আয়জান দিলে কাপড় ভরা, এটার ব্যাপারটা কি? এই মুরব্বী বয়ে বলেন, ওই যে হ্যাঁ রে শয়তানের লারে উঠে গেছে। এই নবী একদিন রাস্তা দিয়া যায়, কোন নবী? আপনি কোন নবী? রাস্তা দিয়া যায় আর আমার লগে দেখা, আমার লগে বুঝেন নাই, দেখছেন কি পরিমাণে বুঝা বইরেছে? আমি ওই হ্যাঁ, আরে আজকে শয়তান আপনি কপাল ভালো যে সশরীরে দেখতেছেন, এই ভাগ্য সবার হয় নাকি? তা আমি কি করলাম, নবীরে গিয়া কইলাম আসসালামু আলাইকুম, জবাব কি আসবে? ওয়ালাইকুম আসসালামু আলাইকুম মানি আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, আর জবাব কি হবে? ওয়ালাইকুম আসসালাম অর্থাৎ অনুরূপ তোমার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হোক। আচ্ছা নবী যদি বলে ওয়ালাইকুম আসসালাম, তাইলে নবীর কথা আল্লাহ রাখবো না হালাই দিব? রাখবো না,
এখন নবী কি কইল, নবী কইল শুধু ওয়ালাইকুম, ফিন্নারে জাহান্নাম, ওয়ালাইকুম ফিন্নারে জাহান্নাম, মানে তুই জাহান্নামে যা। দোয়াটা পাইলাম না, দোয়াটা পাইলাম না, কায়দা কইরাও সেদিন শয়তানের মাথায় ছিল টুপি, গায়ে ছিল জুব্বা, কান্দে ছিল একটা ব্যাগ, আরেক কান্দে ছিল একটা জাল, হাতের মধ্যে আসিল কতটি চাবি। তো নবীজি গায়ে কিরে শয়তান, এ কান্দের মধ্যে জাল কেন? আমি কই ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষগুলি যখন ফজর নামাজের সময় ঘুমাইয়া পড়ে তখন আমি এই জালডারে মারি, এই জাল সিররা নামাজের মধ্যে আর কেউ যাইতে পারে না। দেখবেন সারা রাত যেমন তেমন ফজরের সময় একটা ঘুম ধরে, সেই সময় বউও ভালো লাগে না, কি কথা ঠিক নেই? হ্যাঁ দেখছেন, হ্যাগো কাছে ফজরের নামাজের সময় বউও ভালো লাগে না, ঘুমটা ভালো। হ্যাগো আমি কেমনে লাড়তেছি, মাঝে মাঝে আবার সিরা নবী কয় এই শয়তান তরে জাল সিরাকে। আমি কই দেখেন এর মধ্যে দুই চারটা খুব খারাপ মুসল্লি আছে, এগুলি তা আমার কথাবার্তি শুনে না, এগুলি জাল সিরা বাইরে যায়। তা আমার কথা এই সিরা এক সব যদি সিরা দাম গিয়ে সব ছিটতে দিই না, তো আমি আবার জোড়াই হেলাই, এক মাস পর পর জোড়ার কামডা, এক মাস পর পর এই জোড়ার কামডা করি। তা আমারে কয় কিরে তোর এই পাশের একটা ব্যাগ, এই খুঁতির মধ্যে কি ব্যাগের মধ্যে? তা আমি ব্যাগের মধ্যে হাত দিয়ে বাইর করছি কতটি ছবি, কার ছবি? মনে করেন মৌসুমীর ছবি, সাদুরের ছবি, ঐশ্বরিয়ার ছবি, হ্যাঁ আছে না, আবার ওই যে সালমান শাহর ছবি, তারপরে অক্ষয় কুমারের ছবি, গোবিন্দর ছবি। তা আমার কয় তুই এডি দিয়া কী করস? আমি কই দেখেন যেই সমস্ত যুবক পোলা পানে রাইতে আপনার ঘুমের ঘরে আসন্ন থাকে, ওহনে এই মৌসুমীর ছবিটা দিয়া ওরে বুঝাই এইটাই তোর বউ, তো বউ পাইয়া কি ও চুপ থাকে? ও তো আর চুপ থাকে না, কতক্ষণ পর দেখে বিস্তার ভিতরে মিথ্যা মাইত্যা বিনাশ করে। যেই ওর মুত্রাইয়া পরে আমি আর ওই জায়গার মধ্যে থাকি না, বুঝলেন নি? কয়তো এই যে সালমান শাহ, অক্ষয় কুমার, আমি কই যুবতী মেয়েগুলি অগ এটা নিয়ে দিলে হেরো এই কামি করা। কয়তো তোর হাতে চাবি কেন? আমি কই ওই যে এই চাবিগুলি হইল যেগুলি মুসলমান হ্যাগো লাইয়া বানাইছি, এই চাবি প্রত্যেক দিন আমি মাইরা দিই, এই গোমেতে উঠলেই চাবি মারি, এই চাবিটা গোম আহার আক মুহূর্ত পর্যন্ত এক চাবিতেই ঘুরতে থাকে। কয় কেমনে? আমি কে যেমন উঠটাই মনে মনে কয় ঠকাইস ঠকিস না, ঠকাইস ঠকিস না, ঠকাইস ঠকিস না, একটা জিকির হিগাই দেই, তারপর কয় তারপর কেমনে মিথ্যা কথা করবো, কেমনে বাটপারি করবো, কেমনে জুয়া চুরি করবো, যা যা আছে ওই এক চাবিতেই শুরু হয়ে যায়। কয় তাহলে এই যে এই একটা চাবি জং ধরা, জং ধরছ ধরছে কেন চাবিতে? আমি কই হুজুর মনে কিছু করেন না, এই চাবিটা বানাইছিলাম আপনার লেগা, জীবনে কোনো দিন মারতারি নাই। দেখবেন যেই তালা একবার দিয়া থুইছেন চাবি দেন নাই, ওই চাবি আর তালা দোনোটাই কিন্তু জং ধরে থাকে, কি হ্যাঁ থাকে না? তা আমি কই হুজুর এটা বানাইছিলাম আপনার লেগা, কিন্তু আপনি এতই সতর্ক আজ পর্যন্ত মারতে, কত যে চেষ্টা করছি মারতে পারি নাই। সেদিন
নবীর সামনে যে শয়তান গিয়া হাজির হইছিল দেখতে কার মতো? এই আমার মতো, বুঝলেন নি? মাথায় টুপি আছিল, মুসল্লির আকাম কুকাম আমি যা করি সব মুসল্লির বেশ ধরেই করি, কারণ আমার আসল চেহারা যদি কেউ দেখে, বাবা রে বাবা, এই গালগুলি ঝুললা নিচে নেমে গেছে, চক্ষুগুলি বাইরিয়া মাটিতে লেসরায়, বুঝলেন নি? এই চেহারা দেখলে কেউই আমারে ভালোবাসত না, এই জন্য আসল চেহারা লুকাইয়া এরকম মুসল্লির বেশ ধরিয়া আহি। ও ভাই, যত বড় খারাপ লোক হই হোক যদি এরকম মুসল্লির বেশ ধরে তাহলে কিন্তু মানুষ বিশ্বাস করে, কথা ঠিক নেই, ঠিক না? হ্যাঁ, মানুষ বিশ্বাস করে, হাই হাই রে, মুখে দাড়ি, মাথায় টুপি, নবীর জুব্বা, হাতের মধ্যে তজবি, এই লোক কি আর মিশা কথা কইব? এক বেটা গিয়া আপেল কিনছে, কত কইরা? কয় 150 টাকা কেজি। কয় একটু কম হইবে না? কয় মিয়া 140 টাকা কইরা তো কিন নাই আনছি। কয় দেও 2 কেজি দিছে, একটু ফাঁকে গেছে মতো, আরেক লোকের কাছে ব্যস্ত আছে 120 টাকা কেজি। তয় ওই লোক আয়া কয় কিও তুমি মাথায় টুপি দিয়া এই যে আমার কাছে বেচলা 150 টাকা কেজি, আর হের কাছে বেচতে আছো পরিচিত কাস্টমার 120 টাকা কেজি, তুমি নামাজ কালাম পড়ো না? কয় পড়ি তো। কয় তাহলে এই টুপি মাথায় দিয়া তুমি নামাজ পড়ি? আমি সে কথা কও। কয় ওই ইয়ে থেকে ওই যে পকেটে থেকে আর একটা টুপি বের করে কয় এইটি হইলো আমার নামাজের টুপি, এইটি হইলো ব্যবসার টুপি। একটা নামাজের টুপি আর একটা ব্যবসার টুপি, একটা গান গাইয়া লই, বুঝলেন নি? আজকাল যা করে খোদায়, আজকে আদম রে আমি খাইছি, পরে যার নামে না নিয়ে হেন তো আমি যাইতেছি। ওরে জাহান্নামের নবী আমি, আমার না।